সপ্তাহ শেষে কি শীতের আমেজ, ঠিক কতটা নামবে পারদ? আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। জেলায় জেলায় কুয়াশা, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। শীতের আগমনের আর খুব বেশি দেরি নেই, তারই যেন আভাস দিচ্ছে প্রকৃতি। এসবের মাঝেই সপ্তাহ শেষে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আসুন জেনে নেওয়া যাক, শীত নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস। শীতের ইনিংস পুরোপুরি শুরু না হলেও শীত আসছে তার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গেরও। রাতের পাশাপাশি কমেছে দিনের তাপমাত্রাও। শুধু তাই নয়, অক্টোবরের শেষ থেকে ভোরবেলায় দেখা মিলেছে কুয়াশার, তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলতেই বেড়ে যায় তাপমাত্রাও। প্রকৃতির এমন খামখেয়ালিপনায় সকলের মনে প্রশ্ন ছিল, কবে বঙ্গে আবির্ভাব হবে শীতের? অবশেষে নভেম্বরের প্রায় মাঝ সময় এসে সুখবর দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 15ই নভেম্বরের পর থেকে এক ধাক্কায় তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, চলতি সপ্তাহে গাঙ্গেয়বঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে, হাওয়া বদল হবে আর কয়েকদিনের মধ্যেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কলকাতাতে। 15ই নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তরে হাওয়া ঢুকবে। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অপরদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় ধীর গতিতে এটি নিম্নচাপে পরিণত হবে, তারপর পশ্চিম থেকে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলের অভিমুখে অগ্রসর হবে। তবে এর প্রভাব রাজ্যে পড়বে না বলে জানালো হাওয়া অফিস। এর জেরে রাজ্যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও এর জেরে আপাতত বৃষ্টি হবে না বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে সপ্তাহ শেষে জাকিয়ে শীত পড়বে বলেও জানালো আবহাওয়াবিদরা। এক কথায়, নভেম্বরের শেষ থেকে কার্যত শীত অনুভূত হবে দুই বঙ্গে। তবে দক্ষিণবঙ্গে কনকনে শীত কবে অনুভূত হবে সেই বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।